জন্মদিনে গাড়ি পেলেন মাহির ছেলে, কে দিল এই উপহার। চিত্রনায়িকা মাহিয়া মাহির একমাত্র ছেলে মোহাম্মদ মোসাইব আর শামসুদ্দিন ফারিসের জন্মদিন ছিল বৃহস্পতিবার। এই দিনটি বেশ জাঁকজমকভাবে উদযাপন করেন অভিনেত্রী। কিন্তু একমাত্র ছেলে জন্মদিনে পাশে ছিলেন না সদ্য সাবেক হওয়া স্বামী রকিব সরকার। সাবেক স্বামী পাশে না থাকলেও ছেলেকে শুভেচ্ছাবার্তায় ভাসিয়েছেন ইন্ডাস্ট্রির তারকা এবং ভক্ত শুভাকাঙ্ক্ষীরা। সবাই যেমন ছেলেকে শুভকামনা জানিয়েছেন, একসঙ্গে মা হিসেবে অভিনেত্রীর যাত্রাকেও স্বাগত জানিয়েছেন অনেকে। বিশেষ দিনটিতে শেষবেলায় ছেলেকে অভূতপূর্ব উপহার দিয়েছেন এ নায়িকা। একদম লাল রঙের একটি গাড়ি উপহার দিয়েছেন ছেলেকে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, আমার চারটা উপহার পেয়ে খুব খুশি। আর ভিডিওতে মা ছেলে দুজনকেই বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে। প্রসঙ্গত, 2021 সালের 13 সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল এটি। দাম্পত্য জীবনের দুই বছরে তাদের সংসারে পুত্র সন্তান আসে। কিন্তু সেই ছেলের এক বছর পূর্ণ না হতেই গত 16 ফেব্রুয়ারি রাতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এ নায়িকা। এরপর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাদের। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।